মতলবে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর। পপুলার বিটি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। মতলব গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় বুস্ট্রা নামের এক স্কুল ছাত্রী মারা যান। সে নাগদা গ্রামের শাহজাহান ঢালির মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। বুস্ট্রা নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে তার মাথায় মারাত্মক আঘাত পান। এলাকাবাসী তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। স্থানীয়রা জানান, দুই যুবক নারায়ণপুর থেকে বেপরোয়া গতিতে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যায়। ওদের বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ওই মেয়েটিকে পেছন থেকে তারা ধাক্কা দেয়। লোকজন দৌড়ে মোটরসাইকেল চালক সহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পপুলার বিডি নিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর।